পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের আনা দুর্নীতির অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ ঘটনার পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত রয়েছে। সকালে রাজধানীর ডিআরইউতে ল রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আদালতে মামলা জট কমাতে আরও 300 জজ নিয়োগ দেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিটিজেনশিপ অ্যাক্টের দুটি ধারায় পরিবর্তন আনা হচ্ছে, এ নিয়ে প্রবাসীদের কোনো চিন্তার কারণ নেই বলেও জানান তিনি। দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করা তা না, এটা কিন্তু আরো একটা বড় ষড়যন্ত্রের একটা পাঠ। বড় ষড়যন্ত্রটা কিন্তু ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে। যখন 2009 সালে বঙ্গবন্ধু কন্যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আপনার বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন থেকেই কিন্তু তারা এই ষড়যন্ত্র করছে যে তাকে কিভাবে এই পদ থেকে সরানো যায়। আমি মনে করি যে ইউনূস সাহেব এই পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করার পরিকল্পনার মধ্যে